শুধু পাঁচ ওয়াক্ত সালাত আদায় করাই কি শতআমল? শুধু মসজিদে যাওয়াই কি শতআমল? শতআমল মানে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যে আমলই আমি করি না কেন, যেই কাজই করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবের মাধ্যম দিয়ে এবং তার রাসূলের মাধ্যম দিয়ে আমাদের কাছে যে বিধান দিয়েছেন সেই বিধান অনুযায়ী যিনি জীবন যাপন করবেন তিনি সৎ আমল করবেন। কিন্তু যেই মানুষটা শিরক বেদাতের মধ্যে ডুবে আছে ওই মানুষটা ওই সাইকেলওয়ালার চেয়ে হাজার কোটি গুণ বিপদে আছে না? কারণ ওই লোকটা যদি শিরক করা অবস্থাতে মারা যায় ও কি কখনো জান্নাতে যেতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ ক্ষমা করে দিতে পারেন কিন্তু শিরকের গুনাহ তিনি কখনো ক্ষমা করবেন? তাহলে যে লোকটা শিরকের মধ্যে ডুবে আছে, যে লোকটা বেদাতের মধ্যে ডুবে আছে, তার কাছে যাওয়া তো আমাদের জন্য আরো বেশি জরুরি, তাকে উদ্ধার করা তো আরো বেশি জরুরি। কোনো চরমপন্থী কখনো আহলে হাদিস হতে পারে না, কোনো আহলে কোরআন কখনো আহলে হাদিস হতে পারে না। কোনো ব্যক্তি, যে ব্যক্তি এই ধরনের আজেবাজে মতবাদ নিয়ে আসছে নতুন নতুন করে, এরা কখনোই আহলে হাদিস সমাজের অংশ হতে পারে না। যারা ইকামতের দিনের নাম করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়াকে ইবাদত হিসাবে গণ্য করে নিয়েছে, তারা কখনোই আহলে হাদিস সমাজের অংশ হতে পারে না। আপনি স্কুলের শিক্ষক, আপনি একজন পুলিশ, আপনি একজন আর্মি অফিসার, আপনি যে যেখানেই থাকেন না কেন, আপনার নিশ্চয়ই কিছু কলিগ আছে, আপনার নিশ্চয়ই কিছু সাথী রয়েছে, তাদের কাছে আপনি সহিহ আকীদার দাওয়াতটা পৌঁছে দিন। এভাবে এই দাওয়াতটা আপনাকে পালন করতেই হবে। আমরা এই ভালো কাজের সংজ্ঞা নিয়ে আজকে আমরা বিপদে পড়ে গেছি। ভালো কাজ বলতে কি বোঝায়? ভালো কাজ করার জন্য তিনটা শর্ত আপনাকে পূরণ করতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়ালা আলিহি ও সাহবিহি আজমাইন ওয়ামান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়িবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানূ ইয়ামালুন। সূরাতুন নাহল 97 নম্বর আয়াত। তো যাই হোক, আজকের সংক্ষিপ্ত আলোচনায় আমি যে বিষয়ে আলোচনা করতে চাইব সেটি হচ্ছে সূরা নাহলের 97 নম্বর আয়াত। সূরা নাহলের 97 নম্বর আয়াত আমি পাঠ করেছি, এই আয়াতের উপর সংক্ষিপ্ত আলোচনা করে আমি আমার বক্তব্য শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, যে ব্যক্তি সৎ আমল করবে, মিন যাকারিন আও উনসা, সে পুরুষ হোক কিংবা নারী হোক, অহুয়া মুমিন, এমতো অবস্থায় সে একজন ইমানদার, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়িবা, তাহলে আমি তাকে একটি পবিত্র জীবন দান করব, একটি পবিত্র জীবন দান করব। ওয়ালানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং তারা যে সৎ কাজগুলো দুনিয়াতে করেছে আমরা তার সর্বোত্তম প্রতিদান কাল কিয়ামতের ময়দানে দান করব। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শর্ত উল্লেখ করেছেন এবং এই শর্তের দুইটা বিনিময় উল্লেখ করেছেন। দুইটা শর্ত কি? এক নম্বর শর্ত হচ্ছে আমলে সলে করতে হবে, দুই নম্বর হচ্ছে আমলে সলেটা করতে হবে কোন অবস্থায়? ইমানদার অবস্থায়। এই দুইটি শর্ত যদি কেউ পূরণ করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে একটা পুরস্কার দান করবেন, সেটা হচ্ছে হায়াতে তাইয়েবা, একটা পবিত্র জীবন। আর আখেরাতে তাকে দান করবেন তার দুনিয়াবি কর্মকাণ্ডের সর্বোত্তম প্রতিদান। এখানে দুইটা যে শর্ত আলোচনা করা হয়েছে এই শর্ত দুটি সংক্ষিপ্ত আলোচনা করি, আমি আমার বক্তব্য শেষ করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাদেরকে সৎ কর্ম করতে হবে। সৎ কর্ম মানে কি? আমি আপনি যেই কাজটা ভালো মনে করি সেটাই কি সৎ কর্ম? সৎ কর্ম মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবের মাধ্যম দিয়ে এবং তার রাসূলের মাধ্যম দিয়ে আমাদের কাছে যে বিধান দিয়েছেন সেই বিধান অনুযায়ী যিনি জীবন যাপন করবেন তিনি সৎ আমল করবেন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। এই সৎ আমল মানে কি? শুধু কি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা? এতক্ষণ সালাতের আলোচনা হলো, তাই না? শুধু পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা কি সৎ আমল? শুধু মসজিদে যাওয়া কি সৎ আমল? সৎ আমল মানে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যে আমলই আমি করি না কেন, যেই কাজই করি না কেন, সেই কাজটি যদি আল্লাহ রাব্বুল আলামিন দেখানো নিয়ম অনুযায়ী করি সেটাই সৎ আমল, এবং সেই সৎ আমলের বিনিময় আমি পেয়ে যাব। আমি যদি কৃষক হই, আমি যদি কৃষক হই, আমি কৃষিক্ষেত্রে কাজ করছি, এই কাজটা কি সৎ আমল হতে পারে? এই কাজটাও সৎ আমল হতে পারে। কখন? আমি যখন বিসমিল্লাহ বলে কাজ শুরু করব এবং আমার নিয়ত থাকবে আমি যে এখানে
ফসল বপন করছি, আমি হালাল পথে এখান থেকে রিজিক অর্জন করব এবং এই হালাল রিজিক দিয়ে আমি আমার পরিবার পরিজনের ভরণ পোষণ করব এবং এর মাধ্যম দিয়ে আমি আমার ইবাদত সুসম্পন্ন করব। এই নিয়তে যদি আপনি কৃষি কাজ করেন, আপনার ওই কৃষি কাজটা শুধু কৃষি কাজ থাকছে না, ওটা একটা ইবাদত হয়ে যাচ্ছে, ওটাই আপনার আমলে সলহ হয়ে যাচ্ছে। আবার যদি ওর পিছনে আপনার নিয়ত না থাকে, ধরেন আপনি কৃষি কাজই করছেন কিন্তু আপনার কোনো নিয়ত নাই, এমনিতেই করছেন, এমনি করছেন কেন, খেয়ে পরে বেঁচে থাকবো, বাচ্চা কাচ্চা লালন পালন করবো, এই এখানে আল্লাহর সাথে কোনো সম্পর্ক আপনার থাকলো না, তাহলে আপনার ওই কৃষি কাজটা সেটা এক দৃষ্টিকোণ থেকে একটা কাজই বটে কিন্তু সেই কাজটা সৎ কাজ আর থাকলো না, সৎ কাজ এই জন্য থাকলো না যে এর বিনিময়ে আপনি আল্লাহর কাছে পাচ্ছেন না। যদি কোনো কাজের বিনিময়ে আল্লাহর কাছে না পান তাহলে সেটা কি সৎ কাজ হবে? সেই কাজটা আপনার কাছে মনে হবে অনেক ভালো কাজ করছি কিন্তু আল্লাহর কাছে কোনো বিনিময় নেই, তাহলে ওই কাজটা কখনোই সৎ কাজ হতে পারে না। যদিও আপনার কাছে ওটা অনেক ভালো আমল মনে হচ্ছে, অন্যের কাছে হয়তো অনেক ভালো কাজ মনে হচ্ছে। প্রিয় উপস্থিতি, শুধুমাত্র কি কৃষির ক্ষেত্রে, জীবনের সর্বক্ষেত্রে আপনি যেখানে যে অবস্থায় আছেন যদি আল্লাহর নির্দেশ অনুযায়ী আপনার কাজ চালান তাহলে আপনার ওই কাজটা সৎ আমল হয়ে যাবে। যদি আল্লাহর নির্দেশ আপনি না মানেন আপনার সবচেয়ে ভালো কাজটাও সেটাও একটা খারাপ কাজ হয়ে যাবে। যেমনভাবে একজন মুসলমান, আজকে আমাদের সমাজটা কীরকম হয়ে গেছে, আজকে আমাদের সমাজের অধিকাংশ মানুষ আমরা ইসলামের নামে যে সমস্ত কাজগুলো করছি ওগুলো কি মূলত ইসলামের দেখানো নিয়ম অনুযায়ী হচ্ছে? আমরা আজকে এতক্ষণ সালাতের যে বিবরণ শুনলাম, এই সালাতের বিবরণ অনুযায়ী কয়জন আমরা সমাজে সালাত আদায় করে? আল্লাহ রসুল বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবেই সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। আমাদের সমাজে এখন যে সালাতগুলো চালু রয়েছে, এই ফুলবাড়ি এলাকা মোটামুটি আহলেনিজের এলাকা, তাই না? এই এলাকার বাইরে আরও এলাকা অনেক রয়েছে, যে সমস্ত এলাকাগুলোতে সালাত যেটা হচ্ছে সেই সালাতকে আমাদের মতো সালাত হচ্ছে, সেই সালাতকে হাদিস অনুযায়ী হচ্ছে। এই সালাতগুলো যদি হাদিস অনুযায়ী না হয় নিঃসন্দেহে সেটা ভালো কাজ আমাদের দৃষ্টিতে, কিন্তু সেটা কি আল্লাহর কাছে ভালো কাজ হবে? কারণ আপনি আল্লাহ রসুলের দেখানো নিয়ম অনুযায়ী করছেন না। যেই কাজই আপনি আল্লাহ রসুলের দেখানো নিয়ম অনুযায়ী করবেন না সেটাই আল্লাহর কাছে ভালো কাজ হিসেবে গণ্য হবে না। এই ভালো কাজের সংজ্ঞা নিয়ে আজকে আমরা বিপদে পড়ে গেছি। ভালো কাজ বলতে কী বোঝায়? ভালো কাজ করার জন্য তিনটা শর্ত আপনাকে পূরণ করতে হবে। এক নম্বর শর্ত, আপনাকে কাজটা করতে হবে কার জন্য? শুধু আল্লাহর জন্য করতে হবে। যদি আল্লাহর জন্য আপনি কোনো কাজ করেন সেই কাজটা আপনার সৎ আমল হিসাবে গণ্য হবে। যদি আপনার নিজের খুশির জন্য করেন, মানুষকে দেখানোর জন্য করেন, ওই আমলটা কিন্তু সৎ আমল হিসাবে গণ্য হবে না। দুই নম্বর হচ্ছে, ওই আমলটা হতে হবে কার তরিকা অনুযায়ী? পুঙ্খানুপুঙ্খ। রাসূলুল্লাহ ইসলাম যেইভাবে দেখিয়ে দিয়েছেন, একটুও কমানো যাবে না, একটুও বাড়ানোও যাবে না। যদি আপনি আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী করেন সেটা আপনার জন্য সৎ আমল হবে। আর তিন নম্বর শর্ত কি? তিন নম্বর শর্ত হচ্ছে আপনার আকীদা সহি হওয়া লাগবে। আপনার আকিদাতে যেন কোনো শির্ক না ঢোকে। যদি আপনি শির্ক মুক্ত আকিদা পোষণ করেন, কোনো বাতিল মতবাদ মুক্ত আকিদা পোষণ করেন, তাহলেই আপনার এই সৎ আমলটা আপনার আমল নামায় যুক্ত হবে, না হলে যুক্ত হবে না। দুই নম্বর যে শর্ত সেটি হচ্ছে আমাদেরকে পরিপূর্ণ ইমানদার হতে হবে। শুধুমাত্র ভালো কাজ করলে কি হবে? ভালো কাজ করার সাথে সাথে আমাকে অবশ্যই ইমানদার হতে হবে। যদি আমি মুসলিম না হই, যদি আমি মুমিন না হই, আমার ভালো কাজের কোনো দাম আল্লাহর কাছে থাকবে না। আপনারা সবাই শুনেছেন মাদার তেরেসার নাম, তাই না? নেলসন ম্যান্ডেলার নাম শুনেছেন, পৃথিবীতে অনেক ভালো মানুষের নাম শুনেছেন। এই সমস্ত মানুষগুলো যারা মুসলিম নয়, তারা যত ভালো কাজই করুক না কেন, পৃথিবীতে যত ভালো কাজই তারা করুক না কেন, তারা কি আল্লাহর কাছে জান্নাত পাবে? আমাদের অনেকের আবার সন্দেহ আছে। তারা মনে করে যে এই লোকটা এত ভালো কাজ করলো, সারা জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, সারা জীবনে কাউকে ক্ষতি করে নাই, এই লোকটা একটা শুধু দোষ, সে আল্লাহর প্রতি ঈমান আনে নাই, এইটুকু দোষের কারণে সে কি জাহান্নামে যাবে? প্রিয় উপস্থিতি, সে জাহান্নামেই যাবে, কারণ সে আল্লাহর দেখানো পথ অনুযায়ী চলে নাই, তো চলেই নাই, সে ঈমানটাও আনে নাই, আল্লাহর প্রতি বিশ্বাসটা সে রাখে নাই, সে তার সৃষ্টিকর্তা যিনি তাকে সৃষ্টি করেছেন তাকে সে চিনতে পারে নাই। এই চিনতে না পারার অপরাধে তার সমস্ত ভালো আমল সব বরবাদ হয়ে যাবে। সুতরাং যদি আমরা জান্নাতে যেতে চাই, এই পৃথিবীতে একটা পবিত্র জীবন পেতে চাই, তাহলে দুইটা শর্ত আমাকে অবশ্যই পূরণ করতে হবে। সেই দুটো শর্ত কি? এক নম্বর হচ্ছে ইমান আনতে হবে, সবার আগের কাজ হচ্ছে ইমান আনতে হবে। দুই নম্বর, আমলে সলে করতে হবে, এমন আমলে সলে যে আমলে সলের মধ্যে কোনো রকম বেদাত থাকে না, নতুন আবিষ্কার থাকে না। আপনাদের এলাকায় কি পাঁচক্ত সালাতের পরে দলবদ্ধ হয়ে মোনাজাত চালু আছে? চালু এখন নাই, কিন্তু একটা সময় চালু ছিল না? একটা সময় চালু ছিল।
আপনারা যখনই জানতে পেরেছেন এই কাজটা বেদাত তখন আপনারা ছেড়ে দেন নাই? কিন্তু আমাদের সমাজে একদল মানুষ আছেন, তারা কিন্তু এটা কখনোই ছাড়বেন না। যদিও জানতে পারেন যে বেদাত, তবুও ছাড়বেন না। কেন ছাড়বেন না? তাদের একটা দোহাই আছে। কি দোহাই? আমার বাপদাদা চৌদ্দ পুরুষ করে এসেছে, তারা কি ভুল করেছিল? আমার এলাকার যিনি মুন্সি মৌলানা সাহেব, তিনি সারাটা জীবন তাহাজ্জুদ সালাত আদায় করেছেন, কোনোদিন তিনি মসজিদে পাঁচ ওয়াক্ত সালাত ছাড়েন নাই। ওই মুরব্বি, তিনি কি কখনো ভুল করতে পারেন? এই কয়েকটা শর্ত লাগিয়ে আমরা নিজেদেরকে বেদাতের মধ্যে এখন আবদ্ধ রেখে দিয়েছি। এখন আমাদের এলাকায় জানাজা, মানে একজন মানুষ মারা গেলে এই যে একটা খাওয়ানোর ব্যবস্থা আছে না, ফয়তানা কি বলে, এই সমস্ত খাওয়ানোর ব্যবস্থা কি এখন আছে আমাদের সমাজে? এখন চল্লিশা নাই, কুলখানি তো নাই আলহামদুলিল্লাহ। তারপরে ওই যে জালালি খতম, তারপরে কোরআন খানি, কলেমা খানি, এগুলো আছে নাকি? মারা যাওয়ার পরে কবরের পাশে দাঁড়িয়ে কোরআন পড়ার নিয়ম, এগুলো চালু আছে? তারপরে এই যে দলবদ্ধভাবে মোনাজাত করা, জানাজার সালাতের পরে কবরের পাশে দাঁড়িয়ে দলবদ্ধভাবে মোনাজাত করা, এগুলো আছে? আলহামদুলিল্লাহ আমাদের আহলে হাদিস সমাজ থেকে এগুলো প্রায় উঠে যাচ্ছে। আমাদের আহলে হাদিস সমাজে বেদাতগুলো কিন্তু একসময় চালু ছিল, সমাজের দেখা দেখি তারা করত। বড় যে সমস্যা ছিল আমাদের আহলে হাদিস সমাজে, এখনও পর্যন্ত আছে। আমি আপনাদের প্রতি অনুরোধ করব, আমাদের যুব সমাজের প্রতি বিশেষ করে আপনারা একটু লক্ষ্য রাখুন। আমাদের মধ্যে এখন এমন ব্যক্তি অনেক রয়েছেন, এখনও অনেক রয়েছেন, যারা জানেন না যে তারা কেন আহলে হাদিস। তারা আহলে হাদিস ঘরেরই সন্তান, তারা আহলে হাদিস ঘরে লালিত পালিত হয়েছে। যদি জিজ্ঞাসা করা হয় আপনি আহলে হাদিস কেন, তাদের উত্তর কি হবে? তাদের উত্তর হবে এই, বাপদাদা চৌদ্দ পুরুষ এভাবেই করে এসেছে, এই জন্য আমরা আহলে হাদিস। বাপদাদা আহলে হাদিস তাই আমি আহলে হাদিস। ঠিক যেমনভাবে উত্তর দেয় হিন্দুরা, ঠিক যেমনভাবে মাঝহাবের উত্তর দেয় আমার বাপদাদা হিন্দু ছিল, আমার বাপদাদা মাঝহাবি, তাই আমরা মাঝহাবি। আহলে হাদিসদের পরিচয় কি এটা? আহলে হাদিসদের পরিচয় কি বংশীয় কোনো পরিচয় নাকি মানে আদর্শিক পরিচয়? আহলে হাদিস পরিচয় মূলত আদর্শিক পরিচয়। আপনি যদি আহলে হাদিস বাবা মার সন্তান হন কিন্তু আপনি আহলে হাদিসের আদর্শ ধারণ করতে না পারেন, তাহলে কি আপনি আহলে হাদিস থাকবেন? আজকে আমাদের মধ্যে এই আদর, মানে কি বলবো, বংশীয় আহলে হাদিসের সংখ্যা অনেক বেড়ে গেছে, বংশীয় আহলে হাদিস, কিন্তু তারা আদর্শিকভাবে আহলুল হাদিস না। গতকালকে আসার সময় দেখলাম সিরাজগঞ্জে একটা হোটেলে আমরা সালাত আদায় করলাম, যে একজন সালাত আদায় করছে, তিনি নাভির নিচে হাত বাঁধতেছে আবার রফল এদেন করছে, হাত বাঁধে নাভির নিচে আবার রফল এদেন করছে। তার মানে এই লোকটা তার বাবা মা নিশ্চয়ই আহলে হাদিস ছিল, কিন্তু আস্তে আস্তে এমনি সাধারণ সমাজে মিশতে মিশতে তার সালাদটা মিক্সচার সালাদ হয়ে গেছে। মানে কখনো সে নাভির নিচে হাত বাঁধছে, কখনো বুকের উপর হাত বাঁধছে, কখনো রফল এদেন করছে, কখনো করছে না, কোনো ঠিক ঠিকানা নেই। কারণ সে সমাজে দেখে দেখে আহলে হাদিস, সমাজের লোকজন দেখে দেখে আহলে হাদিস, মূলত সে আহলে হাদিস আকীদা ধারণ করতে পারে নাই। যিনি আহলে হাদিস তিনি অবশ্যই তার পরিচয় জানবেন, নতুবা তিনি আহলে হাদিস হতে পারবেন না। আহলে হাদিসের বৈশিষ্ট্য তিনি অনুসরণ করবেন তাহলেই তিনি আহলে হাদিস হতে পারবেন, নতুবা তিনি আহলে হাদিস হতে পারেন না। আহলে হাদিস কোনো বংশীয় পরিচয়ের নাম না, আহলে হাদিস হচ্ছে একটা আদর্শিক পরিচয়ের নাম। আজকে আমাদের এই ময়মনসিংহ আলহামদুলিল্লাহ আহলে হাদিসের সংখ্যার কোনো অভাব নেই, তাই না? আর এই বলা যায় এই ময়মনসিংহের প্রত্যেকটা উপজেলায় আহলে হাদিস আছে না, প্রত্যেকটা উপজেলায় আছে, গ্রামের পর গ্রাম আহলে হাদিস আছে। কিন্তু আমাদের ভাইয়েরা কতটুকু আমরা আহলে হাদিসের এই আকীদা মানহাজের উপর টিকে আছি? অধিকাংশ তো আমরা বুঝি না আহলে হাদিস আকীদা মানহাজ কী। আমি আপনাদের প্রতি অনুরোধ জানাবো, বিনীত অনুরোধ জানাবো, মুরব্বীরা যারা আছেন আলহামদুলিল্লাহ অনেকটা সচেতন, কিন্তু আমাদের যারা নতুন প্রজন্ম আসছে, যুব সমাজ যারা আসছে, তাদেরকে আপনাদের অবশ্যই সচেতন করতে হবে। আমাদের এই ভাইরা এখন নিজেদের আহলে হাদিস পরিচয় দিতে পর্যন্ত লজ্জাবোধ করে। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তারা আহলে হাদিস পরিচয় দিতে চায় না। যদি কেউ পরিচয় দিতে চায় একটু সচেতন, তারা বলে আমরা সহি আকিদার লোক। প্রিয় উপস্থিতি, সহি আকিদার লোক বলে কিছু নাই, আহলুল হাদিসটাই মূল পরিচয়। আহলে হাদিস মানে কি? আমি পবিত্র কোরআন এবং সহি হাদিসের নিঃশর্ত অনুসারী, আমি শিরক করি না, আমি বেদাত করি না, এটা কি আমার জন্য মর্যাদার পরিচয় না? আমি কি মানুষের সামনে এটা মর্যাদার সাথে পরিচয় দিতে পারি না যে আমি একজন আহলুল হাদিস, আমি শিরক করি না, আমি বেদাত করি না? এর চেয়ে বড় মর্যাদার পরিচয় আর কি হতে পারে? আমি কেন লজ্জা পাচ্ছি? লজ্জা পাচ্ছি এই কারণে, কারণ আমার বাবা মা ওইভাবে আমাকে শেখায় নাই, আমার পরিবেশ ওইভাবে শেখায় নাই। এই কারণে আজকে আমরা, মানে এই মানহাজের অনুসারী হওয়া সত্ত্বেও আজকে আমরা লজ্জা পাচ্ছি, আমরা কি বলবো, নিজেদের মর্যাদা নিজেরাই আমরা হারিয়ে ফেলছি। প্রিয় উপস্থিতি, আমি কথা আর বাড়াতে চাইবো না, সর্বশেষ যে কথা বলতে চাইব সেটি হচ্ছে, আজকে আহলে হাদিস সমাজকে জেগে ওঠাটা এটা হচ্ছে সময়ের দাবি। আলহামদুলিল্লাহ মিডিয়ার কারণে হোক বা যে কারণেই হোক, আজকে কিন্তু সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে আহলে হাদিসদের দাওয়াত
ছড়িয়ে যাচ্ছে। আমরা সারা বাংলাদেশের বুকে যেখানেই যাই না কেন এমন কোনো জায়গা পাই না যেখানে কিছু না কিছু ভাই পাই যে আলহামদুলিল্লাহ তারা আহলুল হাদিস আকিদা এবং মানহাজ অনুসারী। গত মাসে আমরা গিয়েছিলাম খাগড়াছড়িতে। খাগড়াছড়িতে যখন আমরা যাই আমাদের ধারণাই ছিল না সেখানে শহরে কোনো আহলে হাদিস আমরা খুঁজে পাবো, কিন্তু আলহামদুলিল্লাহ সেখানে যাওয়ার পরে আমরা আহলে হাদিস ভাইদের খুঁজে পেলাম এবং তারা সেখানে একটা মসজিদ নির্মাণের প্রচেষ্টা চালাচ্ছেন এবং তারা বললেন শুধু খাগড়াছড়ি শহরেই প্রায় 200 ভাই রয়েছেন যারা আহলুল হাদিস হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। এইভাবে প্রত্যেকটা প্রান্তে বাংলাদেশের আপনারা দেখতে পাবেন যেখানে যাবেন আহলে হাদিস আকিদা মানহাজের সংখ্যা কিন্তু বাড়ছে। কিন্তু এটা বাড়ছে কিভাবে? এটা কিন্তু আমাদের চেষ্টার বদলতে হচ্ছে না, এটা হচ্ছে মিডিয়ার কারণে। মিডিয়ার কারণে তাদের হাতে হাতে এখন এই দাওয়াত পৌঁছে যাচ্ছে। একটা ছেলে যে সালাতের ধার ধারে না, যে কোনদিন মসজিদেই যায় না, সে যেহেতু ফেসবুক চালায়, ইউটিউব চালায়, নিজের অজান্তে তার মধ্যে সহি আকিদার দাওয়াত ঢুকে যাচ্ছে। এটা মিডিয়া যেমন আমাদের জন্য নিঃসন্দেহে একটা বড় একটা ফেতনা বটে, সেই সাথে সাথে মিডিয়া কিছু কিছু ক্ষেত্রে আমাদের জন্য রহমত বয়ে নিয়ে আসছে। এই মিডিয়ার কারণে কিন্তু আমাদের অনেক ভাই এখন দাওয়াত পেয়ে যাচ্ছেন, কিন্তু আমাদের সেখানে অবদান কোথায়? আমরা যারা বংশীয়ভাবে আহলে হাদিস, 200-300 বছর ধরে আহলে হাদিস, আমরা কি দাওয়াতের দায়িত্ব সঠিকভাবে পালন করছি? আমরা কিন্তু আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছি না। আমি আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাবো, আমরা যারা আহলুল হাদিস রয়েছি আমাদের জন্য সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে এই দাওয়াতটা অন্য মানুষের কাছে পৌঁছে দেওয়া, কারণ হক দাওয়াতটা কেবল আমাদের কাছেই আছে। অন্য যারা দাওয়াত দিচ্ছেন ইসলামের নাম করে, তারা ইসলামের কিছু পার্শিয়াল জিনিস নিয়ে কাজ করছেন, কিছু আংশিক জিনিস নিয়ে কাজ করছেন, যতটুকু দিয়ে তারা কাজ করছেন ততটুকু দাওয়াত তাদের সহি নয়। তারা হয়তো মানুষকে সালাতের দিকে ডাকছেন বটে, কিন্তু তারা কি সহি কায়দায় সালাত শেখাতে পারবেন? সহি কায়দায় সালাত শেখাতে যদি কেউ পারে তারা হচ্ছে আহলুল হাদিস, তাই না? এই জন্য আমরাই সবচেয়ে বেশি হকদার মানুষকে এই দাওয়াতটা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে। আমরা যদি এই দায়িত্ব পালন না করি, সমাজের মানুষ যদি বিভ্রান্ত হয়ে যায়, সমাজের মানুষ যদি শিরক বেদাতের মধ্যে ডুবে থাকে আমাদের অবহেলার কারণে, কালকে আমাদের ময়দানে আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিয়েছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর, তোমাদের মধ্যে একটা দল অবশ্যই থাকা চাই যারা মানুষকে কি করবে, সৎ কাজের দিকে আহ্বান জানাবে এবং অসৎ কাজ থেকে, ওয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। যারা মুরব্বীরা আছেন, যারা যুবক ভাইরা রয়েছেন, যারা নারী রয়েছেন, সকলের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে আপনারা এই দাওয়াতি কাজে প্রত্যেকেই অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আপনি বলবেন আমি তো আলেম না। আপনি আলেম না হন, আপনি একটা ভালো কথা তো জানেন নিশ্চয়ই, এখন আমাদের বইপত্রের কোনো অভাব আছে? একটা সালাতুর রসুল, একটা তাহরিক, এটা কি আমরা আমার অপর ভাইয়ের কাছে পৌঁছে দিতে পারি না? কোনো ব্যাপারই না। এখন দাওয়াতি কাজ করা তো অনেক সহজ হয়ে গেছে, প্রত্যেকটা কথা আপনাকে মুখে মুখে বলতে হবে এটার কোনো প্রয়োজন নেই। একটা লিফলেট ধরিয়ে দেন, একটা সালাতুর রসুল ধরিয়ে দেন, একটা তাহরিক ধরিয়ে দেন, এর মাধ্যমে তো আপনি দাওয়াতি কাজ করতে পারেন, তাই না? আপনি স্কুলের শিক্ষক, আপনি একজন পুলিশ, আপনি একজন আর্মি অফিসার, আপনি যে যেখানেই থাকেন না কেন আপনার নিশ্চয়ই কিছু কলিগ আছে, আপনার নিশ্চয়ই কিছু সাথী রয়েছে, তাদের কাছে আপনি সহি আকিদার দাওয়াতটা পৌঁছে দিন। এভাবে এই দাওয়াতটা আপনাকে পালন করতেই হবে। আমি বারবার এই কথাটা বলি আমরা, যে একটা মানুষ যখন সাইকেল নিয়ে যাচ্ছে হঠাৎ করে পড়ে গেল সাইকেল থেকে, আমরা দৌড়ে যাই তাকে উদ্ধার করার জন্য, আমরা দৌড়ে যাই তাকে উদ্ধার করার জন্য যেন ওই লোকটা আঘাত না পায়, ব্যথা না পায়। কিন্তু যেই মানুষটা শিখ বেদাতের মধ্যে ডুবে আছে ওই মানুষটা ওই সাইকেলওয়ালার চেয়ে হাজার কোটি গুণ বিপদে আছে না? কারণ ওই লোকটা যদি শিরক করা অবস্থাতে মারা যায় ও কি কখনো জান্নাতে যেতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুণা ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকের গুণা তিনি কখনো ক্ষমা করবেন? তাহলে যে লোকটা শিরকের মধ্যে ডুবে আছে, যে লোকটা বেদাতের মধ্যে ডুবে আছে, তার কাছে যাওয়া তো আমাদের জন্য আরও বেশি জরুরি, তাকে উদ্ধার করা তো আরও বেশি জরুরি। সে আপনার কথা শুনুক বা না শুনুক, সে আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করুক, যাই করুক না কেন, আমার দায়িত্ব তার কাছে পৌঁছে দেওয়া। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব হচ্ছে তার কাছে পৌঁছে দেওয়া। সে যদি দাওয়াতটা গ্রহণ না করে তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু আমার দায়িত্বটা আমাকে পালন করতে হবে, তাই না? আমরা যেন প্রত্যেকেই প্রত্যেকের দায়িত্ব পালন করি। নারীদের প্রতি আমাদের একই কথা থাকবে, আপনারাও আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটুকু করুন এই দাওয়াতটা যেন সবার কাছে পৌঁছে দিতে পারেন আমরা আপনারা, কারণ নারীদের মধ্যেই কিন্তু শিরক বেদাতের চর্চা সবচেয়ে বেশি। পুরুষদের মধ্যে কিন্তু অতটা শিরক বেদাতের চর্চা নেই, আছে থাকলেও কম, কিন্তু নারীদের মধ্যে অত্যন্ত বেশি। কেন বেশি? কারণ নারীরা হচ্ছে অত্যন্ত কোমল মনের অধিকারী, নরম মনের অধিকারী। তারা যখনই কোনো বিপদে পড়ে যায়, বাচ্চার কোনো বিপদ দেখে, সঙ্গে সঙ্গে কি কোনো কবিরাজের কাছে যেয়ে একটা তাবিজ বেঁধে নিয়ে আসে, অথবা বালা বেঁধে নিয়ে আসে, অথবা ঝাড়ফুঁক করিয়ে নিয়ে এসে কি আজে বাজে কাজ করায়, এগুলো সব করেন নারীরাই। নারীদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা যারা সচেতন আছেন তারা চেষ্টা করবেন যে সমস্ত অসচেতন নারীরা
তারা না জেনে না বুঝে শির বেদাতের মধ্যে ডুবে রয়েছে, তাদের কাছে যেন এই হক দাওয়াতটা, সহি আকিদা এবং মানহাজের দাওয়াতটা যেন আপনারা পৌঁছে দেন। আল্লাহ বলছেন সূরা তাওবার 71 নম্বর আয়াতে, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বাযুম আউলিয়া বাদিন, এক মুমিনরা, মুমিন নারীরা, মুমিন পুরুষরা তারা পরস্পরের বন্ধু, ইয়ামুরুনা বিল মারুফ তারা সৎ কাজের আদেশ দেবে, ওয়ান হাউন আলিল মুনকার এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। এ দায়িত্ব শুধু পুরুষের না, এ দায়িত্ব নারীদেরও, নারী হোক পুরুষ হোক যুবক হোক বৃদ্ধ হোক আমাদের সবার দায়িত্ব, যদি আমরা সাবালক হই আমাদের সবার দায়িত্ব এই দাওয়াতি কাজে প্রত্যেকের অংশগ্রহণ করা। দুই নম্বর যে বিষয়টি বলবো সেটি হচ্ছে বাতিল ফেরকা। বাতিল ফেরকা এখন ফেতনার যুগ, তাই না? এমন এক ফেতনার যুগ যেই যুগে ইসলামের উপর টিকে থাকাটা অত্যন্ত কঠিন ব্যাপার। আল্লাহ রাসূল আমাদের সামনে ভবিষ্যৎবাণী করে গেছেন, ইয়াতি আলা নাসি জামানুন, মানুষের মধ্যে এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, আসাবির আলা দীনিহি কালকাবিদ আলাল জামরে, যে কোনো ব্যক্তির জন্য তার দীনের উপর টিকে থাকা, ইসলামের উপর টিকে থাকাটা ততটাই কঠিন হবে যতটা কঠিন একটা জ্বলন্ত অঙ্গারকে হাতে নিয়ে রাখা। আজকে সেই যুগ কি আসে নাই? এক একজন এক এক কথা বলছে, এক এক আলেম এক এক ফতোয়া দিচ্ছে, এই অবস্থায় আমরা সঠিক পথ কীভাবে পাবো? আমরা প্রত্যেকেই হয়রান। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদেরকে অবশ্যই বাতিল ফেরকাগুলো সম্পর্কে সচেতন থাকতে হবে, বিশেষ করে জামালপুর ময়মনসিংহের লোক আপনারা, আপনাদের সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে। এখন আহলে হাদিস সমাজে যে কিছু বিষয় ঢুকে গেছে, যেমন চরমপন্থা, জঙ্গিবাদ, চরমপন্থা এটা আহলে হাদিসদের কোনো অংশ নয়, কখনোই ছিল না, এই আবিষ্কার হয়েছে গত শতাব্দীর একদম শেষ অংশে। আজকে আমাদের আহলে হাদিস ভাইরা, আহলে হাদিস যুবক ভাইরা তারা জঙ্গিবাদের সাথে জড়িয়ে যাচ্ছে জিহাদের নাম করে, অত্যন্ত সতর্ক থাকবেন। এই সাথে সাথে আরও কিছু বাতিল ফেরকা ঢুকে যাচ্ছে, যেমন আহলে কোরআন, আরও কিছু দল রয়েছে, যেমন তারা কিছু কিছু বিষয় নিয়ে তারা সমাজের বুকে আবির্ভূত হয়েছে, যেমন তারা বলছে একই দিনে সারা বিশ্বে সিয়াম পালন করতে হবে, একই দিনে সারা বিশ্বে ঈদ পালন করতে হবে। আমাদের এই ময়মনসিংহ জামালপুরে আছে কিনা জানি না, একদিন আগে ঈদের সালাত আদায় করে, কেউ আসে নাকি এরকম একদিন আগে সিয়াম পালন করে আসে নাকি? এই সমস্ত বাতিল ফেরকা কিন্তু আজকে আমাদের আহলে হাদিস সমাজের মধ্যে ঢুকে যাচ্ছে, আমাদেরকে অত্যন্ত সাবধান থাকতে হবে এই সমস্ত ব্যক্তিবর্গ সম্পর্কে, যারা আহলে হাদিস আকিদার নাম করে আমাদের মধ্যে ঢুকে আছে কিন্তু তারা মূলত আহলে হাদিস নয়। কোনো চরমপন্থী কখনো আহলে হাদিস হতে পারে না, কোনো আহলে কোরআন কখনো আহলে হাদিস হতে পারে না। কোনো ব্যক্তি, যে ব্যক্তি এই ধরনের আজেবাজে মতবাদ নিয়ে আসছে নতুন নতুন করে, এরা কখনোই আহলে হাদিস সমাজের অংশ হতে পারে না। যারা ইকামতের দিনের নাম করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়াকে ইবাদত হিসাবে গণ্য করে নিয়েছে, তারা কখনোই আহলে হাদিস সমাজের অংশ হতে পারে না। আপনাদেরকে অবশ্যই এদের বিষয়ে সচেতন থাকতে হবে। তিন নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে, এই এলাকায় আহলে হাদিসদের অনেকগুলো সংগঠন আছে, তাই না? আমরা মনে করি যে আমাদের এখানে আসার প্রয়োজন নেই, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এমন একটি সংগঠন যেটা সারা দেশের বুকে কাজ করে যাচ্ছে, কিন্তু আমাদের এই ময়মনসিংহে কাজ করার কোনো প্রয়োজন আর বোধ হয় না। কেন বোধ হয় না? কারণ এখানে অনেকগুলো সংগঠন আছে, আলহামদুলিল্লাহ তারা কাজ করে যাচ্ছেন, কিন্তু দুঃখের বিষয় যেটা সেটা হচ্ছে যখন আমরা দেখি যে ইনাদের মধ্যে পারস্পরিক মতবিরোধ, পারস্পরিক হিংসাটা এমন জায়গায় চলে গেছে যে একজন অপরজনের চেহারা পর্যন্ত দেখতে পারেন না, এই অবস্থাকে আমরা কেউ কামনা করি? আমরা তো একই আকিদা মানহাজের লোক, আমরা কেন একে অপরের বিরুদ্ধে এইভাবে লেগে যাব? একজন যখন সম্মেলন করছে আরেকজন তখন থানায় যে অভিযোগ দিয়ে আসছে যে ওরা হচ্ছে জঙ্গিবাদী, এটা কি করা আমাদের উচিত হচ্ছে? যারা এই সমস্ত কাজের সাথে জড়িত রয়েছেন তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে, দয়া করে এই হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকুন। আমাদের সবার মূলনীতি যেন এটাই হয়, ও তা আওয়ান আলাল বিররি ওয়া তাকওয়া ওয়ালা তাআওয়ান আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পরস্পরের ভালো কাজে, নেকির কাজে তোমরা উৎসাহিত করো, এবং খারাপ কাজ থেকে, অন্যায় কাজ থেকে, সীমালঙ্ঘনের কাজ থেকে কাজে তোমরা সহযোগিতা করো না। তা আমরা পরস্পর সবাই সবার ভালো কাজে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ, নাকি? যদি সহযোগিতা না করতে পারি অন্তত বাধা দেব না, এইটুকু কাজ তো করতে পারি ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এই জায়গাগুলো আমরা যেন সতর্ক থাকি। সর্বশেষ কথা হচ্ছে শিক্ষা বোর্ড, হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের নাম আপনারা শুনেছেন, তাই না? হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড বর্তমানে বাংলাদেশে প্রায় 40টি জেলায় আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের কারিকুলাম অনুযায়ী প্রায় 110টি প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে, এবং আমাদের কারিকুলাম অনুযায়ী সারা দেশে প্রায় 250 মাদ্রাসা তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। আমি আপনাদের প্রতি অনুরোধ করব, এই ময়মনসিংহ জেলায় আমি জানি না যে আহলে হাদিসের প্রতিষ্ঠান কতগুলো আছে, থাকলেও সেটা হয়তো বা মানে খুব ছোট ক্লাস পর্যন্ত আছে, কিন্তু আমি যতটুকু শুনলাম এই ময়মনসিংহে আহলে হাদিসের অবস্থান 300 থেকে 400 বছর আগে থেকে।
এত বছর ধরে এখানে থাকার পরে আমরা একটা দাওরা মাদ্রাসা এখনো প্রতিষ্ঠা করতে পারি নাই, এটা কি খুব আমাদের আনন্দের খবর? আমরা আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাবো, আমাদের পরবর্তী প্রজন্ম গড়ে তোলার দায়িত্ব আমাদের, এবং এই পরবর্তী প্রজন্ম গড়ে তোলার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভূমিকা হতে পারে সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা। শিক্ষা প্রতিষ্ঠান আজকে আমরা ঠিকভাবে গড়ে তুলতে পারি নাই বলে আজকে আমাদের আহলে হাদিস সমাজে যারা আমাদের আহলে হাদিস সন্তান তাদের মুখে এখন কি বলবো, তাদের মুখে এখন বের হচ্ছে যে না আমাদেরকে অবশ্যই রাষ্ট্র ক্ষমতায় ইসলাম আগে প্রতিষ্ঠা করতে হবে, তাহলে দিন কায়েম হবে। আমাদের আহলে হাদিস সন্তানরাই আজকে ছয় উসুলের দাওয়াত নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমাদের আহলে হাদিস সমাজের ভাইরাই এখন জিহাদের নামে জঙ্গিবাদের দাওয়াত নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কেন ঘুরে বেড়াচ্ছে? কারণ তারা আমাদের কাছ থেকে সঠিক শিক্ষা তারা পাচ্ছে না। এ দায় কিন্তু আমাদের সবার। আমি আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাবো, যারা এখন দায়িত্বশীল বর্গ রয়েছেন তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকলো, অবশ্যই অবশ্যই আপনারা চেষ্টা করুন প্রত্যেক উপজেলায় নয় প্রত্যেকটা গ্রামে গ্রামে একটা করে অন্তত প্রতিষ্ঠান থাকুক যেটা সহি আকিদা এবং মানহাজের ভিত্তিতে পরিচালিত হয়। মাঝহবীদের প্রতিষ্ঠানগুলো প্রত্যেকটা গলিতে গলিতে পাবেন, প্রত্যেকটা গলিতে গলিতে পাবেন এই দেশের। আর আমাদের আহলে হাদিস সমাজে এখন এত বড় গ্রাম রয়েছে, মসজিদ মনে হয় এখানে প্রায় কয়েক শত আছে, অথচ এখানে কোনো মাদ্রাসা নেই, এটা আমাদের জন্য চরম লজ্জার। আজকে আমরা হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের দায়িত্বশীল হিসেবে যেহেতু আমরা এসেছি, আলহামদুলিল্লাহ এখন অন্ততপক্ষে ক্লাস ফাইভ পর্যন্ত আমরা পূর্ণাঙ্গ কারিকুলাম আমাদের সিলেবাস অনুযায়ী আমাদের বই অনুযায়ী আমরা পরিচালনা করার চেষ্টা করছি। সুতরাং আপনারা চেষ্টা করুন শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার, একাডেমিক সাইড থেকে যতটুকু সহযোগিতা করার আমরা ইনশাআল্লাহ পূর্ণাঙ্গভাবে করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই গুরুত্বপূর্ণ উদ্যোগে সামিল হওয়ার তৌফিক দান করেন। আজকের মতো এখানেই বিদায় গ্রহণ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।